আজকে স্ম্যাকডাউনের এপিসোডে আমাদের ট্রাইবাল চিফ আমাদের হেড অফ দ্য টেবিল রোমান রিংস এর রিটার্ন হয়েছিল, আর সাথে আজ প্রথমবারের জন্য দীর্ঘ 7 বছরে কডি রোডস প্রথমবারের জন্য স্ম্যাকডাউনে এসেছিল, আর প্রথমবারের জন্য আজকে কডি রোডস আর রোমান রিংস মুখোমুখি হয়েছিল তাদের রেসলমেনিয়া ম্যাচের আগে। তো কি হয়েছিল তাদের মধ্যে, ইনকেস যদি কেউ মিস করে গিয়ে থাকো তাহলে এই ভিডিওটা তাদের জন্যই। তো এই ভিডিওটা পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। তো আজ স্ম্যাকডাউনে শুরু করে আমাদের রোমান রিংস উইথ পল হেমন, জিমি উসো অ্যান্ড সোলো সিকোয়া। তারপর রোমান রিংস রিংয়ে যায়, রিংয়ে গিয়ে ওয়াশিংটন ডিসি মানে যেখান থেকে আজকে স্ম্যাকডাউন হচ্ছিল তাদেরকে বলে রোমান রিংসকে অ্যাকনলেজ করতে। তো ওয়াশিংটন ডিসি তারপর রোমান রিংসকে অ্যাকনলেজ করে, তারপর রোমান রিংস কিছু কথা বলা শুরু করবেই তখনই এন্ট্রি হয় আমাদের আমেরিকান নাইটমেয়ার রোমান রিংসের রেসলমেনিয়া অপোনেন্ট কোডি রোডসের। তারপর কোডি রোডস রিংয়ে আসে, রিংয়ে এসে সবার প্রথমে রোমান রিংসকে বলে যে আমি আজ আমার রেসলমেনিয়া অপোনেন্টের সাথে কথা বলতে এসেছি, তো আমার মনে হয় না তোমার এই সাঙ্গপাঙ্গগুলোর এখন দরকার আছে। মানে সে ব্লাড লাইনের কথা বলছিল, আর ব্লাড লাইনের মধ্যে আজকে ছিল আমাদের পল হেমন, জিমি উসো আর সোলো সিকোয়া। তারপর রোমান রিংস পল হেমনকে বলে ওয়াইস ম্যান ক্লিয়ার দ্য রিং, মানে তারপর রিং ফাঁকা করে দিতে বলে। তারপর সোলো সিকোয়াকেও সেখান থেকে চলে যেতে বলে। তারপর পল হেমন, জিমি উসো আর সোলো সিকোয়াকে নিয়ে রিং থেকে বেরিয়ে যায়। তারপর রিংয়ে বেঁচে থাকে আমাদের কোডি রোডস আর রোমান রিংস। তারপর রোমান রিংস বলে এখন ঠিক আছে, এখন তুমি কমফোর্টেবল তো? তারপর কোডি রোডসকে আরও বেশি কমফোর্টেবল করে দেওয়ার জন্য রোমান রিংস তার শোল্ডারে যে ইউনিভার্সাল টাইটেল আর WWE ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ক্যারি করছিল সেগুলোকেও নিচে রেখে দেয়। নিচে রেখে বলে হ্যাঁ এবার বলো তুমি কি বলতে চাও। তারপর কোডি রোডস রোমান রিংসকে বলে যে তোমার রেসলমেনিয়া অপোনেন্ট সম্পর্কে কিছু জিনিস জেনে রাখা দরকার যেগুলো হয়তো তুমি জানো না। অনেকে মনে করে রোমান রিংসকে হারানো ইম্পসিবল, কিন্তু আমি ইম্পসিবল কাজগুলোকে পসিবল করে দেখাই। অনেকে মনে করেছিল আমি স্টারডাস্ট ক্যারেক্টারটির উপরে কোনোদিনই যেতে পারবো না, আবার অনেকে তো এটাও মনে করেছিল যে আমি আর আমার বন্ধুরা কোনো দিনই কোনো এরিনার 10,000 টিকিট বিক্রি করাতে পারবো না। কিন্তু আমি তাদের সবাইকে ভুল প্রমাণ করেছি, আর আমি শুধু মাউন্টেনের উপরে ক্লাইম করতে করতে গেছি। তাই অনেকের কাছে হয়তো রোমান রিংসকে হারানো ইম্পসিবল হতেই পারে, কিন্তু আমার কাছে সেটা না, আর আমি সেটা রেসলমেনিয়াতে প্রমাণ করে দেবো। তারপর রোমান রিংস বলে ওয়াও খুব ভালো কথা বলেছো, মনে হয় এই কথাগুলোর জন্য তুমি অনেকদিন ধরে প্র্যাকটিস করেছো। তারপর রোমান রিংস তার সেই বেল্টেরগুলোর দিকে তাকায় আর বলে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি এই যে দুটো জিনিস পড়ে আছে এগুলো কোনো দিন জিতেছ? কডি রোডসের কাছে কোনো উত্তর থাকে না। তারপর বলে জেতা তো দূরের কথা, তুমি এই দুটো জিনিসের জন্য কোনো দিন কোনো ম্যাচে কম্পিট করেছো? কডি রোডসের কাছে তাও উত্তর থাকে না। রোমান রিংস বলে আরও আমি যদি বলি যে তুমি কোনো দিন রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করেছো, কডি রোডসের কাছে তখনও কোনো উত্তর থাকে না, কারণ কডি রোডস এর মধ্যে কিছুই করেনি। কিন্তু রোমান রিংস বলে আমি সব কিছু করেছি, তার মানে আমাদের দুজনের মধ্যে আমি সব থেকে বেশি এক্সপিরিয়েন্সড। তারপর রোমান রিংস বলে এবার একটু অন্য কথা বলা যায়, যখন আমি ছোট ছিলাম তখন দুজন মানুষ আমার টেক কেয়ার করেছিল, একজন হলো আমার বাবা আর একজন হলো তোমার বাবা। মানে এইখানে রোমান রিংস ডাস্টি রোডসের কথা বলে, আর যখন কডি রোডসের বাবার কথা ওঠে তখন কডি রোডস আবার একটু ইমোশনাল হয়ে পড়ে। তখন রোমান রিংস বলে চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমার বাবার নামে কোনো খারাপ কথা বলবো না, কারণ তোমার বাবাকে আমিও শ্রদ্ধা করি, কারণ তোমার বাবা আমার জন্য অনেক কিছু করেছে, আর তোমার বাবাই সে যে আমাকে বিশ্বাস করতে শিখিয়েছিল যে আমি কী কী করতে পারি। তারপর রোমান রিংস একটু ডাস্টি রোডসের অ্যাক্টিংও করে দেখায়। তারপর রোমান রিংস বলে যে যখন ডাস্টি রোডস সেথ রলেন্স বেকি লিঞ্চ এদের সাথে ওঠা বসা করতো তখন হয়তো তোমার নামে অনেক প্রশংসা করেছে, কিন্তু যখন যখন তোমার বাবা আমার সাথে ছিল তখন একবারের জন্য তোমার বাবা তোমার কথা বলেনি, মানে তখন মনেই হয়নি যে তুমি এক্সিস্ট করো বলে। আর এখন সে আমাদের মাঝে নেই, আমি তাকে খুব মিস করি আর আমি আশা করি তুমিও তাকে খুব মিস করো, কিন্তু তোমার বাবা তোমাকে যে শিক্ষাটা দিতে পারেনি আমি তোমাকে সেটা দেবো অ্যাট রেসলমেনিয়া। এই বলে রোমান রিংস তার কথা শেষ করে। তারপর কডি রোডস মাইক তুলে নেয়। তারপর কডি রোডস বলে তার মানে তুমি মনডে নাইট রতে যে পল হেমনকে আমার কাছে পাঠিয়েছিলে, পল হেমন শুধুমাত্র আমার সাথে মাইন্ড গেম খেলতে সেদিন আসেনি, সেদিন তার মানে সে সত্যি কথা বলতে এসেছিল, আর তুমি পল হেমনকে তার মানে সত্যি কথাগুলো বলতেই পাঠিয়েছিলে। তার মানে এই কথাটা সত্যি যে আমার বাবা আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে, আর তুমি সেই ছেলে যাকে আমার বাবা সবসময় ছেলে হিসেবে চাইতো, তার নিজের ছেলের থেকেও বেশি। আর এই কথাটাই আজকে সব কিছু চেঞ্জ করে দিল। এতদিন আমি শুধু বলতাম যে আমি আমার স্টোরিটাকে কমপ্লিট করব, এটা আমার স্বপ্ন ছিল যেটা আমি পূরণ করতে চাইতাম, কিন্তু আজকের পর থেকে এটা শুধুমাত্র আমার স্টোরি না, এটা শুধুমাত্র আমার স্বপ্ন না, এটা একটা দরকার হয়ে পড়েছে। আর এবার আমাকে প্রমাণ করতে হবে যে আমিও পারি, আর সেটা আমি প্রমাণ করব রেসলমেনিয়াতে তোমাকে হারানোর পর। মে দ্য বেস্ট ম্যান উইন। এই বলে আজকের প্রোমোটা শেষ হয়। তো আমি বলবো আজকের স্ম্যাকডাউনের যে শুরুটা হয়েছিল সেটা একটা অসাধারণ শুরু ছিল, আর শুধুমাত্র এই একটা প্রোমো সেগমেন্ট
পুরো এই স্টোরি লাইনটাকে অন্য লেভেলে নিয়ে চলে গেল। তো যদি বলা হয় আজকে এই প্রোমো ব্যাটেলে কে জিতলো, আমি বলবো আজকে রোমান রিংস কোডি রোডসকে এই প্রোমো ব্যাটেলে অন্তত হারিয়ে দিয়েছে। কারণ রোমান রিংসের অনেক প্রশ্নের উত্তর কোডি রোডসের কাছে ছিল না। তো যদি দেখা যায় তাহলে এই ব্যাটেলে রোমান রিংস হচ্ছে ক্লিয়ার উইনার। আর এই প্রোমো ব্যাটেলটার পর রোমান রিংস আর কোডি রোডসের স্টোরি লাইন দেখতে এবার মজা আসবে। তো এই সেগমেন্টটা তো এখানেই শেষ হয়ে গেছিলো, কিন্তু আজকে স্ম্যাকডাউন চলতে চলতে ব্যাকস্টেজেও আমরা রোমান রিংসের অনেকগুলো সেগমেন্ট দেখতে পাই, যেখানে সে বেসিক্যালি জেউসোকে পাঠাচ্ছে জিমি উসোকে খোঁজার জন্য। কিন্তু জিমি উসো বারবার এসে বলছে যে জেউসো বলছে তার আর একটু সময় চাই, রোমান রিংস বলছে তার আর কতটা সময় চাই, আমার কাছে আর পেশেন্স নেই, আমি আর ধৈর্য ধরতে পারছি না। এইভাবে লাস্টে আমরা দেখি রোমান রিংস বলে যে যদি পরের সপ্তাহে জেউসো স্ম্যাকডাউনে উপস্থিত না থাকে, জেউসো যদি আবার ব্লাড লাইনে ফিরে না আসে, তো আমি এর দোষ না তো স্যামি জেনকে দেবো না তো জেউসোকে দেবো, আমি পুরো দোষটা দেবো জিমি উসোকে। মানে জেউসো আর স্যামি জেন এই স্টোরি লাইনটার মাঝখানে জিমি উসো বাজেভাবে ফেসে গেছে। এখন পরের সপ্তাহে যদি জেউসো স্ম্যাকডাউনে অ্যাপিয়ার না করে বা ব্লাড লাইনে ফিরে না আসে, তাহলে মনে হচ্ছে জিমি উসোকেও ব্লাড লাইন থেকে বেরিয়ে যেতে হবে। তো তারপর রোমান্স জিমি উসোকে বলে যে আজকে মেইন ইভেন্টে যে সোলো সিকো আর স্যামি জেনের ম্যাচটা আছে, ওই ম্যাচের পর আমি চাই যেন স্যামি জেনের কাজ পুরোপুরিভাবে শেষ হয়ে যায়, মানে স্যামি জেনের পাতা যেন এবার পুরোপুরিভাবে কেটে যায়। আর সেই দায়িত্বটা রোমান রিংস দিয়েছিল জিমি উসোকে। তো তারপর আমরা স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে সোলো সিকো আর স্যামি জেনের মধ্যে একটা দারুণ ম্যাচ দেখতে পাই, কিন্তু অ্যাজ এক্সপেক্টেড এখন সোলো সিকোয়াকে কেউ হারাতে পারছে না, সোলো সিকো একটা আনডিফিটেড স্ট্রিকে চলছে। তো আজকে সোলো সিকোয়া সাকসেসফুলি একটা ভালো দুর্দান্ত ম্যাচের পর স্যামি জেনকে হারিয়ে দেয়। কিন্তু এই ম্যাচে জিতে যাওয়ার পরও জিমি উসো আর সোলো সিকোয়া একসাথে আবার স্যামি জেনের উপর অ্যাটাক করতে থাকে। আর তারপর সোলো সিকো একটা চেয়ার নিয়ে আসে, যখন সেই চেয়ারটাকে স্যামি জেনের গলায় আটকে সোলো সিকো অ্যাটাক করতে যাচ্ছিল, তখন জিমি উসো সোলো সিকোয়াকে দাঁড় করিয়ে দিয়ে বলে এই কাজটা রোমান রিংস আমাকে দিয়েছে, আমি করব। কিন্তু এই কথা চলতে চলতে অনেকক্ষণ সময় কেটে যায়, আর ততক্ষণে স্যামি জেন সেখান থেকে উঠে জিমি উসো আর সোলো সিকোয়াকে অ্যাটাক করে পালিয়ে যায়। মানে আজকেও স্যামি জেন ব্লাড লাইনের হাত থেকে বেঁচে গেল, মানে জিমি উসোকে রোমান রিংস যে কাজটা দিয়েছিল সেই কাজটাও জিমি উসো ভালো করে করতে পারেনি। এখন জিমি উসোর ভাগ্য নির্ভর করছে জে উসোর উপর, যদি পরের সপ্তাহে জে উসো ফিরে আসে আর ব্লাড লাইনকে জয়েন করে তাহলে জিমি উসো বেঁচে যাবে, আর না হলে জিমি উসোর সাথেও খুব খারাপ কিছু হতে পারে। তো ব্লাড লাইনের এই স্টোরি লাইনটাকে দেখতেও মজা আসছে। তো আজকে রোমান রিংস স্ম্যাকডাউনে আসার পর স্ম্যাকডাউনের লেভেলকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো রোমান রিংসের স্ম্যাকডাউনের রিটার্ন, আর রোমান রিংসের এই সেগমেন্টগুলো দেখে তোমাদের কী মতামত, মানে এবার তোমরা কি রেসলম্যানিয়ার জন্য একটু হলেও হাইপ আপ হয়েছো, কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তো একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা রেসলম্যানিয়ার আগে এই চ্যানেলে 5K সাবস্ক্রাইবার্স একটা টার্গেট নিয়েছি। তো দেখা যাক সেটা পুরো করতে পারি কিনা। আর বাকি যদি তোমাদের এই সব বিষয়ে কিছু বলার থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। আর তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে, তার লিঙ্কও পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে চ্যানেলে ফলো করতে পারো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।